হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বৃষ্টি অ্যাকাডেমি তো এই ভিডিওতে আমি কোয়াড্রেটিক ইকুয়েশান পার্ট টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা করছি তো এখানে এমন একটা প্রবলেম যেটা হচ্ছে বেসিক প্রবলেম কোয়াড্রেটিক ইকুয়েশানের এমন একটা বেসিক প্রবলেম যেটা আপনাকে বুঝতে হবে সলিউশান খুব ইজি বাট আপনাকে একটু বুঝতে হবে বুঝে করলে হার্ডলি দু মিনিট কি তিন মিনিট লাগবে সলিউশান করতে চলুন স্টার্ট করি

এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা আমাকে গিভেন ইকুয়েশান দিয়েছে এইটা থেকেই আমার মেন প্রুফটা আনতে হবে এই ইকুয়েশানটা আমাকে দেওয়া আছে আর কন্ডিশন বলা আছে যদি দ্য সাম অফ দ্য রুটস অফ দিস ইকোয়েশান বি ইকোয়াল টু দ্য সাম অফ দেয়ার স্কোয়ার্স আমাকে একটাও রুটস বলে দেয়নি তাহলে আমি কী করবো চলুন স্টার্ট করি লেট ওয়ান রুট ইকলস টু আলফা অ্যান্ড আদার রুট ইকলস টু বিটা আমি দুটো রোডসকে এজিওম করলাম আলফা অ্যান্ড বিটা এবার তাদের কন্ডিশন শুনি তার আগে আমি আর একটু কাজ করে নিচ্ছি গিভেন ইকুয়েশান আছে আমার রোডস দুটো আমি ধরে নিলাম তাহলে আমি এখান থেকে কি করবো এট ফার্স্ট আলফা প্লাস বিটাস অর্থাৎ সাম অফ দ্য টু রোডস মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা প্রোডাক্ট অফ দ্য রোডস সি বাই এ ইকুয়েশান নাম্বার ওয়ান অ্যান্ড ইকুয়েশান নাম্বার টু দিলাম এবার আমি ওদের কন্ডিশনটা দেখি ওদের কন্ডিশনে আছে দ্য সাম অফ দ্য রোডস অফ দিস ইকুয়েশান বি ইকুয়েল টু দ্য সাম অফ দ্য রোডস অফ দিস ইকুয়েশান ইকুয়াল টু দ্য সাম অফ দেয়ার স্কোয়ার আমার এই কন্ডিশনটা থেকে কিন্তু প্রুফটা আনতে হবে সাম অফ দ্য রুটস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস দ্যাট মিন্স দে আর স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই কন্ডিশনটা ওরা বলে দিয়েছে প্রথমেই দুটো রোডসের সাম বলেছে বলেছে তাদের স্কোয়ার এবার আমার সলভ করতে ইজি হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা আমি রেখে দিলাম কারণ আলফা প্লাস বিটার আমি ভেলো জানি ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারে ভেলো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এখানে লিখলাম ইকোয়ালস টু আলফা বিটার ভ্যালু মাইনাস বি বাই এ টু এখানেও মাইনাস বি বাই আলফা বিটা হচ্ছে সি বাই এ ভ্যালু বসানো হয়ে গেল এবার জাস্ট সলভ করবো মাইনাস বি বাই এ ইকোয়ালস টু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ লেফট সাইডে নিয়ে চলে আসি মাইনাস বি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস টু সি বাই এ টু জিরো এবার মাইনাস যদি একটা কমন নেই ওই পাশে যাচ্ছে জিরোর সাথে মাল্টিপ্লাই হচ্ছে জিরো হয়ে যাচ্ছে এবার আমি এলসিএম করবো তিনটে থেকেই এ স্কোয়ার এলসিএম করব এ স্কোয়ার এখানে একটা এ আছে সো আমার হচ্ছে এ বি মাইনাসটা কিন্তু আমি কমন নিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি রাইট সাইডে মাইনাস এ স্কোয়ার আছে সরি প্লাস হবে বি স্কোয়ার এখানে প্লাস আছে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে এ আছে মানে টু এসি টু জিরো এবার আমি এ স্কোয়ারকে রাইট সাইডের সাথে মাল্টিপ্লাই করে দিই ক্রস মাল্টিপ্লিকেশন এবি প্লাস বি স্কোয়ার মাইনাস টু টু আর এটাই হল প্রুভ এটাই আমার ইকুয়েশনে প্রুভ করতে বলেছিল টু এসি ইকুয়ালস টু প্লাস বি স্কোয়ার তো ফ্রেন্ডস জাস্ট বুঝতে হবে কোয়েশ্চেনটা পড়ে আগে কি বলতে চেয়েছে তারপর সলিউশন সব কটার সেমই ইকুয়েশন দেওয়া আছে রোডস দেওয়া আছে সাম অফ দ্য রোডস প্রোডাক্ট অফ দ্য রোডস দেন আমাকে কন্ডিশান মেনে প্রুভটা বের করতে হবে আর সেগুলো আপনাকে যত প্র্যাকটিস করবেন আপনি তত বেশি কোশ্চেনগুলো পড়ে বুঝতে পারবেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হোয়াটসঅ্যাপেও টেক্সট করতে পারেন আপনাদের সাজেশানের মধ্যেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটাও জানাতে পারেন আমি সলভ করে ভিডিও আপলোড করে দেব থ্যাংক ইউ